আজকের রেসিপি দুর্দান্ত স্বাদে আমার মায়ের হাতের রান্না চিংড়ি মাছের মালাইকারি। মা চিংড়ি মাছটাকে ভেটি করেছে, মা চিংড়ি মাছটা আর আলুটা ভেজে নিলে, তারপরে মশলা দিয়ে কষানো। মশলা কী কী দিয়েছ? রসুন, পেঁয়াজ, হ্যাঁ, নারকেল বাটা, কাজু বাটা, নারকেল বাটা কাজু বাটা দিয়ে কষানো হবে। তারপরে লঙ্কা, নারকেলের জল আর গরম মশলা দিয়ে দাও। ব্যাস একটু চিংড়ি মাছের মালাইকারি এখানে রেডি টু সার্ভ। দেখো কি সুন্দর হয়েছে। জামাই ষষ্ঠীর ভুরি ভোজ। জামাই কি খাচ্ছে? সাদা ভাত, ঘি, পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, স্যালাড, আম, কাঁঠাল জামাই খায় না, চিকেন, পটলের তরকারি, চিংড়ি মাছ, পায়েস, চাটনি, ডাল, দই, মিষ্টি সব খাচ্ছে জামাই আজকে জামাই ষষ্ঠীর ভুরি ভোজে। এই দেখো জামাই, আমাদের জামাই ষষ্ঠী নাই, ওই জন্য কোনো আচার অনুষ্ঠান নাই, খালি খাওয়া। খাওয়াতে তো কোনো বাধা নাই, তাই নানা ধরনের খাওয়া। এই বলো বলো জামাইকে খাইয়ে কেমন শান্তি? মন শান্তি হলো। ভালো করে জামাই খাক, তবে তো শান্তি পাবে। নাও জামাই, ভালো করে খাও। এই যে আরেকজন অস্ত্র শান্তি করছে, কেন ওকে দেওয়া হলো না?